Agustin, tampil borak-borak turun, tidak bisa bergerak, pening-pening kali. Agustin, akur di sini terima tanpa pegisah, kisah. Halusip, coy jam, halusip. Sidanto, Vishnu, cukup karena Agustin. Gol, gol. Nampi. Shot, halus shot chilo. Pasti bergerak turun. Hat-trick chance, Agustin. Halusip, bola, halus. Joy Agustin dile bipod hote pare Gopal bhalo se referee ke peta hisebe beche nijeke jore boro dole ke swagoto janai Pranjal Banerjee Johnny dikhe royeche Blue Whale FC Pranjal amar choto bhai amar theke onekta lomba holeo amar theke boyese choto ottonto sneher onek bikhyato dikhe royeche Howrah Das Brothers ami Pranjal ke dekhte Das Brothers Howrah okhane hai dada গোলে আছে গোপাল গোপাল নন্টে ঝড়ো সেকেন্ড হাফ শুরু হলো ফার্স্ট হাফে কিন্তু কোনো গোল হয়নি কিন্তু খেলাটা খুব স্পিডে হয়েছে ভালো খেলা হয়েছে দুটো টিমই খুব ভালো খেলছে তারু বিজয়ের কাছে বল সেকেন্ড হাফে গোললেস ভাবে শুরু হলো জয় আক্রমণে ব্লু হোয়েল Bahkan penggarabu komite basketball, komite shot, konsuler dan matra kayu, corner. Tiket save, itu boleh hasil sen agak tinggi pintu dah, konsuler dan matra kayu. Tapi kecaduan basketball di sen, Joy, Vishnu, Joy. Basudeb Mandi Isap Sarasri Gulzap Gopal Gopal Isap dan sedangkan Azhar Maksud Daini Agustin বিজয়ের কাছে বল অনুগত ফুটবল খেলছে বাংলাতে বিজয় সপ্তশ্রী সপ্তগ্রামের পক্ষে বাবর বাবর থেকে নামতে ব্যাকপাসে গোলরক্ষক গোপাল চমৎকার দেওয়ালে এখনো পর্যন্ত সেই যাচ্ছিল তাই 0-0 একেবারে অন্য প্রান্তে বল দিয়ে দিচ্ছেন এই মুহূর্তে শাহরুখ থেকে বল চলে গেল সরাসরি গোপালের কাছে গোপালের মাসলানলা বল চলে গেল সরাসরি মাঠে বাইরে ফুটবল তো আমরা দেখেছি সেটা দেখার জন্যই আমরা রাত জেগেছিলাম উচ্ছ্বসিত হয়েছিলাম তার পরিবর্তে সম্ভবত সুমন খেলোয়াড় পরিবর্তন হলো 11 নম্বর খেলোয়াড় মাঠে নামলেন বল চলে গেল মাঠে একটু করে ভাসিয়েছেন বল চলে গেল সরাসরি গোপালের কাছে গোপাল দেখছেন কাছে দেওয়া যায় Jepri Gopal Gopalin lomba shot Uddesh Shahrukh dan di bola-bola sebelum Joy forward to Bijoy Agustin পেছন থেকে ঠিক করা হয়েছে সঠিক সিদ্ধান্ত কৃষ্ণ চমৎকার রানিং ফাউল করে নিল এবং অগাস্টিনকে কিন্তু কেউ রুখতে পারলো না এবং গোল হয়ে গেল অবশ্যই গোলটা দেখলাম আর 2010 সালে আফ্রিকা নির্মাণ এগিয়ে গেল ব্লু হোয়েল এফসি সুন্দর লাগছে ফাটাফাটি ফুটবলে ফাটাফাটি বাঁশির আওয়াজ ঘুমুদোলার আওয়াজ 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চলে গেল মাঠের বাইরে। আমাদের ছোট্ট জনি বড় হয়ে গেছে উচ্ছ্বসিত জনি। কৃষ্ণ অনবদ্য পাস বাড়িয়েছিলেন, সেটা থেকে আগস্টিন দলের হয়ে গোল করেছেন। কলকাতা ময়দানে বছর এরিয়াল দলের অত্যন্ত দারুণ ফুটবল খেলেছে পরিবর্তন খেলোয়াড়, সেখান থেকে বাবর ডান প্রান্ত বরাবর আক্রমণ বলা হয় তিনি এফর্টলেস স্টাইল সুপারভাইজিং যে ক্রুশিয়াল ম্যাচ পাস করে দিয়েছেন শিক্ষিত চেহারা জয়। কিন্তু ওখানে ইচ্ছা ঘানার খেলোয়াড়, ঘানা পৃথিবীর বিখ্যাত একটি দেশ অনবদ্য, ঘানা যার জন্য বিখ্যাত পৃথিবীর সবথেকে বেশি কফি পাওয়া যায় সেই দেশটির নাম আফ্রিকার ঘানা। আমরা যে কফি খাই পৃথিবীর সবথেকে বেশি কফি পাওয়া যায় আফ্রিকার ঘানায়। আর ঘানার প্রখ্যাত মানুষ ছিলেন কোফি আন্নান, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। আবার আগস্টিন ডান দিক বরাবর আক্রমণ, বাবর উঁচু করে ভাসিয়ে দিয়েছেন সতীর্থ সরাসরি গোল রক্ষকের কাছে। অংশের মানুষ দেখছে সেখান থেকে বাবর হয়ে সতীর্থ বিজয় আক্রমণে বিজয় বিজয় কিন্তু ওখানে ইয়ানিক, আবার বাস্তুদের মান্ডি ইয়ানিক ক্যামেরুনের খেলোয়াড় সতীর্থ ক্যামেরুনের আগস্টিন ডান দিক বরাবর আক্রমণ, সেখান থেকে ঢুকে পড়েছেন পেরি পেরি জয় অপূর্ব পরিবেশ। এবং আমার মনে আছে জনির মনে নেই হয়তো, কারণ ওর বয়সটা যা তাতে মনে থাকার কথা নয়। রজার মিল্লা, আমরা তখন ক্লাস 10-এ ফ্ল্যাগের কাছে গিয়ে একটা অপূর্ব সুন্দর আফ্রিকান ডান্স তিনি উপহার দিতেন। এই ক্যামেরুনের খেলা আমরা দেখতে পাচ্ছি, অপ্রান্ত বড় বড় আক্রমণ, বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল সেই জাতীয়তাই আগস্টিনের কাছে হ্যাটট্রিকের সুযোগ, সেখান থেকে পারভেজ, পারভেজ থেকে বাসুদেব, বাসুদেব মান্ডি চমৎকার ঘুরিয়েছেন জয়। জয় পায়ে যথেষ্ট ভালো কাজ আছে, পারভেজ করেছেন বিজয়ের কাছে বল। আগস্টিন ওখানে ফাঁকা ছিল, আগস্টিনকে দিলে একটা গোল হতে পারতো, হ্যাটট্রিক চান্স হতে পারতো হয়তো। প্রতি আক্রমণ ওখানে নামতে পাস করে দিয়েছেন কিন্তু পারভেজ ২-০ খেলা ফলাফল। বা প্রান্ত বরাবর আক্রমণ, বাসুদেব মান্ডি চমৎকার ভাবে বলটিকে পেয়েছেন আক্রমণে বিজয়। ডান দিক বরাবর আক্রমণ, দেওয়া নেওয়া করে একটা অনবদ্য প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে চট্টগ্রামের খেলোয়াড়েরা। কিন্তু অনবদ্য স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু ফুটবলের টানে এমনভাবে আসেন যেখানে বাসুদেবের কাছে আবার আক্রমণ পাস করেছেন কিন্তু কৃষ্ণ জয় পারভেজ সেখান থেকে আগস্টিনের কাছে বল ডান প্রান্ত বরাবর আক্রমণ, আগস্টিন 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 পাস করে দিয়েছেন কৃষ্ণর কাছে। বলতে বলতে লম্বা বাসি খেলেছিল হাওড়া দাস ব্রাদার্স ফার্স্ট হাফে, সেকেন্ড হাফেও ভালো খেলেছে কিন্তু গোলটা কনসিভ করে নিয়েছে তারা। ভীষণ ভালো খেলা হলো।